একদম কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা স্বরবর্ণগুলো পড়েছি, স্বরবর্ণ থেকে শব্দ গঠন। আজকে আমরা ব্যঞ্জন বর্ণ পড়ব, এর মধ্যে আমরা একটা ছড়া পড়েছি, তারপরে কাকের গল্পটা পড়েছি, কাক তৃষ্ণার্ত হয়ে যখন পানি পাচ্ছিল না তখন সে কীভাবে পানি পান করলো, একটা কলসির নিচে পানি দেখলো, তারপরে বুদ্ধি খাটিয়ে কীভাবে সে সেই কলসির পানি কলসির গল মুখ পর্যন্ত এনে হ্যাঁ কীভাবে সে পানি পান করলো, গল্পটা সবাই পড়বে। তার কারণ এইখান থেকে তোমাদের বাংলা প্রশ্ন করা হবে। এরপরে আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক খ থেকে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে অক্ষরগুলো আছে ওগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি, আর স্বরবর্ণ বলি অ থেকে ও পর্যন্ত। অ থেকে ও পর্যন্ত শব্দ দিয়ে, এই অক্ষর দিয়ে শব্দ গঠন আমরা গত ক্লাসে শিখেছি। এরপরে দেখো এখানে বাকি ছিল আমাদের ও, ও ওই যেমন এ, এতে কি হতে পারে? এতে এক এবং এ দিয়ে আর একটা হলো এক তারা, বাদ্যযন্ত্র যেটা বাজিয়ে গান করা হয়, বাউলরা গান গায়। এই যে দেখো, এই যে বাউল এক তারা হাতে গান গাচ্ছে, এক তারা বাজে, এক তারা বাজে। আর আছে ওই, ওইতে ঐরাবত। এটা তো হাতির, হাতির ছবি দেয়া আছে, হাতির ছবি, আর এই যে হাতির নিচে লেখা আছে ঐরাবত। এরপরে ও, ওতে ওজন, যে কোনো জিনিসের ওজন। আমরা যেমন জিনিসপত্র কিনি সেইগুলা কি আমাদের কাছে ওজন করে বিক্রি করে না, ওজন করে যখন আমরা কোনো মাছ তরকারি সবজি ফল মূল যা কিছু কিনি সেইগুলো আমরা ওজন করে কিনি। আবার কি করি, আমাদের আমরা নিজেদেরও ওজন মেপে থাকি, আমাদের কার কত কেজি ওজন এটাও আমরা মেপে থাকি। আবার ঔষধ, ওতে ঔষধ, আমরা কখন ঔষধ খাই? আমরা সুস্থ থাকতে কি আমরা ওষুধ খাই? কখন আমরা ওষুধ খাই? অসুখ হলে আমরা ওষুধ খাই, ঔষধ দাও। এই যে একটা মেয়ে বাবুর ছবি দেয়া আছে, আর তারপরে এই দেখো একজন হ্যাঁ ওজন মাপছে, ওজন মাপা মেশিন থেকে ওজন মাপছে। আর হলো এ হচ্ছে ওষুধ দাও। আর একটা ওতে আর একটা কি বলতে পারি, ওল, ওল হলো একটা তরকারির নাম, তরকারি খুব স্বাদ ওল। এই গেল আমাদের স্বরবর্ণের 11টা বর্ণের শব্দ গঠন। আমরা সবাই দুটো করে শব্দ গঠন শিখব পরীক্ষার সময়। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের শব্দ গঠন তোমাদের লিখতে হবে, আর সবাই স্কুলে যোগাযোগ করবে, স্কুলে আসবে, আসবে মানে আম্মুদের পাঠাবে ওই স্কুল থেকে তোমাদের ফিবুকগুলো নেওয়ার জন্য। এরপরে আমাদের একটা ছড়া আছে, দেখো পাঠ 14।
আমাদের ছড়ার নাম হলো ইতল বিতল রসই ত ল ইতল বয়সি ত ল ইতল বিতল ছড়াটা সবাইকে মুখস্থ করতে হবে তার কারণ পরীক্ষার সময় ছড়া মুখস্থ লিখতে হয় ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা এই যে ব্যাঙের ছাতা এইগুলাকে আমরা ব্যাঙের ছাতা বলে থাকি গাছের তলায় এই যে একটা গাছ গাছের নিচে বৃষ্টি পড়ে ভাঙে ছাতা বৃষ্টি যখন পড়ে তখন এই যে ব্যাঙের ছাতাগুলো ভেঙে যায় তাই বল বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডুবায় ডুবে ব্যাঙের মাথা ব্যাঙের মাথা কি করে ডোবা ডোবা কি হলো একটা জায়গায় তো গর্ত করা থাকে তার মধ্যে পানি থাকে বেশ বড় থাকে ছোট ছোট গর্ত থাকে তার মধ্যে পানি থাকে তার ভিতরে ব্যাঙেরা থাকে সেটা বলছে ডোবায় ডুবে ব্যাঙের মাথা এটা সংক্ষিপ্ত চালনা এখান তোমাদের দেয়া হয়েছে কবিতাটি লিখেছেন সুপিয়া কামাল এই ছড়াটা লিখেছেন কে সুপিয়া কামাল সবাই আমরা সুন্দর করে এই ছবিটা এই ছড়াটা মুখস্থ করব ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা এই যে ডোবার ছবি দেয়া আছে ব্যাঙের ছবি দেয়া আছে দেখো এরপর আছে ইলিশ মাছ একটা নৌকার ছবি দেয়া আছে সেই নৌকায় অনেকজন লোক আছে যারা বইটা হাতে নৌকা বাচ্ছে একে বলে নৌকা বাইস আর এখানে এই যে একটা বাবুর ছবি দেয়া আছে সে খাচ্ছে তাই খাই লিখেছে হয়টা রসই খাই ইলিশ নৌকা বাইস বাইস লেখা আছে শুধু বয়াটা রসই চ আর খাই এখানে আছে দেখো এই যে ছাতা ছাতার ছবি পাতা আতা তারপরে আছে টিয়া পাখি আর একটা ছেলে এবং একটা মেয়ের মাথা ছবি দেখো পাশে একটা বট গাছের মতোই একটা গাছ পনেরোতে আছে বট গাছের মতোই একটা গাছ সেই গাছে একটা গাছ একে সেইখানে স্বরবর্ণগুলা লেখা হয়েছে দেখো এই যে আমরা যদি দেখি এই যে একটা গাছ এখন কি করেছে এখানে স্বরবর্ণগুলো লেখা হয়েছে এখান থেকে শুরু করেছে দেখো অ তারপর এখানে লিখেছে আ হ্যাঁ এরপরে রসই এই যে এরকম করে করে এখানে রসই তারপরে দীর্ঘ রসুর দীর্ঘ এরপরে গাছের মধ্যে ও তারপরে এগুলো হলো সর্বর্ণ এগুলো হলো সর্বর্ণ দেখো এখানে আছে দেখি বলি ও লিখি এগুলা তোমাকে দেখবে এবং বলবে তারপরে লিখবে যেমন আছে ফাঁকা ঘর দুইটা ঘর আছে একটা ঘরে ট দেয়া আছে আর উপরে উটের ছবি দেয়া আছে তাহলে কি হবে
তাহলে কি হবে এখানে যে ছবিটা দেয়া আছে সেই ছবিটারই নাম আমাদের লিখতে হবে তাহলে এটা কি উট তাহলে আমরা ফাঁকা বাড়ি কি লিখব রশ্চল ড এরপরে আছে দেখো এরপরে একটা ফাঁকা ঘর আছে এই যে তার পাশে আছে বোরভোজ্য উপরে ছবি দেয়া আছে এটা ছাগলের তাহলে আমরা কি করেছি ছাগলের ওখানে অজ এখানে দেখো মেঘের ছবি দেয়া আছে সাথে যে কাশফুল তারপরে ঘর বাড়ি আছে একটু নদী নদীর মতো আছে এখানে দেখো ফাঁকা ঘরে আছে তাহলে এটা কিসের ছবি এটা ঋতু এরপরে আছে ইলিশ মাছের ছবি এখানে লয় রশ্মি তালে পোষা তাহলে এর পাশে হবে রসই ইলিশ এইভাবে ফাঁকা ঘর গুলো পূরণ করতে হবে পূরণ করে শব্দ গঠন করতে হবে পরেরটা দেখো এরপরটা হবে উষা তারপর হবে আলুর ছবি আছে আল অয়রস্য আলু তারপর একটা ওলের ছবি আছে ওল আওল এক আছে এ ক এক এখানে একটা উন্না দেয়া আছে ও হবে ও ড শূন্য ড দন্ত না আকার উন্না এখানে ওষুধের শিশি দেয়া আছে এখানে ওষুধ হবে আর দেখো অনেক ছেলেমেয়েরাই কোলাকুলি করছে কখন আমরা কোলাকুলি করি ঈদের সময় নামাজ পড়ে তারপর আমরা কোলাকুলি করি এর জন্য এখানে হবে ঈদ এই ফাঁকা ঘরে হবে ঈদ তাহলে তোমাদের পাঁচ চোদ্দ ইতল বিতল ছড়াটা পড়া থাকবে লিখেছেন সুপ্রিয়া কামাল আর পাঁচ পনেরোর শব্দ গঠন ছবি দেখে দেখে ফাঁকা ঘরে শব্দ গঠন বর্ণশিকি ক থেকে উম ক থেকে উম বর্ণ শিখি কোন পর্যন্ত করব আমরা ক থেকে উম পর্যন্ত কতে কি হয় কতে কলম এই যে কলম দিয়ে লিখছি এটা কলম ক কলম আর একটা কি হতে পারে কতে কলা এরপরে আছে খ হতে খবর আমরা কোথা থেকে খবর পাই টিভির মধ্যে থেকে আমরা খবর শুনতে পারি আবার পেপার পড়েও আমরা খবর জানতে পারি টিভি দেখেও আমরা খবরগুলো জানতে পারি পেপার পড়েও জানতে পারি এই দেখো পেপার পড়ছে কলম ধরে এই যে কলম ধরে লিখছে কলমের ছবি মামের ছবি আছে সেখানে কলমের ছবি আমি কোনো দিনই হাতে পাই না তার জন্য আমি এখানে যাচ্ছি আর
খবর করছে দেখো মা পেপার করছে আর তার বাচ্চা পাশে বসে আছে গম বাঙাই গতে এরপরে ক খ এরপরে গ গতে কি গম গম খাঙাই গম বাঙালে কি হয় গম বাঙালে কিন্তু আটা হয় সেই আটা দিয়ে আমরা কি করি রুটি বানাই তাই তো এরপরে দেখো ঘরের ছবি একটা ঘর বানাচ্ছে মা বাবা দুজন মিলে এটা ঘরের ছবি মানে ঘর তৈরি করছে তাহলে কলম খবর গম ঘর আর উমুত হলো ব্যাংক আমরা এখানে কয়টা বর্ণ পেয়েছি ক থেকে উ পর্যন্ত ক খ গ খ উমু পাঁচটা তাহলে পাঁচটা যদি আমরা দুইটা করে শব্দ গঠন করি তাহলে হবে কয়টা এই যে কতে কলম কতে কলা খতে খবর খতে খাই গতে গম গতে গরু আর খতে ঘর বানাই আর একটা কি হতে পারে খতে ঘড়ি তোমাদের 13, 14, 15 এগুলা পড়া থাকলো এগুলা পড়বে পড়াগুলো সুন্দর করে মুখস্থ করবে খাতায় লিখবে দুইটা ছড়া পড়ানো হয়েছে ছড়া দুইটাও মুখস্থ করে খাতায় লিখবে না প্রথম দেখে লিখবে তারপরে না দেখে লেখার অভ্যাস করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম